আজ ও আগামীকাল বৃষ্টিপাতের মাধ্যমে সারা দেশে কমতে পারে তাপমাত্রা। এরপর আবারও বাড়বে গরমের প্রকোপ। সেই সাথে ঈদের সময়টায় সিলেট বিভাগ ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার এসব পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, 11 এপ্রিলের পর থেকে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। এরপর বিভিন্ন জায়গায় বইতে পারে কালবৈশাখী। তবে শীঘ্রই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।